everyone, welcome back to another vlog. So, today's vlog is going to Dhaka University Karjun Hall.
আমি বাইরে চলে এসেছি। আসলে অন্ধকার হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর ভিডিও করি নাই, কারণ ভিডিওগুলো অন্ধকারে ভালো আসতেছিল না। আমার ইচ্ছে ছিল ওখানে আউটরোটা দেওয়ার, আউটরোটা ওখানে দিলে খুবই সুন্দর হতো, বাট ওখানে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আউটরোটা দিতে পারিনি, এই জন্য আউটরোটা আমি এখন বাসায় দিচ্ছি। অ্যান্ড এরিয়াটা খুব বড়, কার্জন হল এরিয়াটা খুবই সুন্দর, বিল্ডিং ডিজাইনগুলো খুবই সুন্দর, বাট আমি কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো বুঝতে পারছিলাম না, যার কারণে ভিডিওটি একটু অন্যরকম হলে আই এম সরি। আমি আরও ভালোবার চেষ্টা করবো নেক্সটে। অ্যান্ড খুব শীঘ্রই নতুন একটা ব্লগ আসবে। 21 বইমেলা নিয়ে আমি একটা ব্লগ করতেছি, একটু শর্ট নিয়ে এসে পড়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেন আমি আবার যাবো যে আরও কিছু শর্ট নিব, দেন ওটা আপলোড দেবো। অ্যান্ড এই ব্লগটা আপনারা এনজয় করবেন। জানি মানে ভিডিওগুলো ততটা ভালো হচ্ছে না, কারণ আমি এখন মোবাইল দিয়ে ব্লগ করছি, বাট ইনশাআল্লাহ সামনে করে আমার ক্যামেরা নেওয়ার ইচ্ছা আছে, আর ক্যামেরা শুয়ে দেন আরও ভালো ব্লগ দিব। অ্যান্ড আমি ট্রাই করছি আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি আরও ভালো করার। অ্যান্ড 2-3 ব্লগ আমি সিনেম্যাটিক শর্টগুলো এনেছি, আর এগুলোর জন্য 2-3 ঘন্টা এডিটিং করতে হয়। অ্যান্ড আপনার ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আল্লাহ হাফেজ, দেখা হবে, টেক কেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।